pure and simple, blood-sucking vampire. শহরে একটা মারাত্মক সিরিয়াল কিলিং শুরু হয়েছে। একটা খুব রেয়ার স্কিন ডিজিজ আছে, সঙ্গে অ্যামনেশিয়া। যা করবে খুব সাবধানে। লোকে বলে নিজের অমরত্ব প্রাপ্তির জন্য তিনি নররক্ত পান করতেন। ভ্যাম্পায়ার কাল্ট, yes, আমি চিনি জানি। আমি যা যা করেছি সব আমাদের করার জন্য করেছি। বাঙালিদের একটা বদনাম আছে, তারা বড্ড শীত কাতুরে। আর সেই শীতকালে লেপের তলায় বসে জমিয়ে যদি একটা ভয়ের ছবি বা রহস্য ছবি দেখা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। সেরকমই মনের আশা সকলের পূরণ হতে চলেছে, কারণ এই শীতেই আসছে কুহেলি। এবং কুহেলিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, অনিন্দ্যদা রয়েছেন আমাদের সঙ্গে। কথা বলে নেবো ওনার সাথে। নমস্কার। নমস্কার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে কুহেলি তো ভয়ের ছবি, আমাদের এটা একটা কুহেলি নামটা শুনে যেটা মনে হয় যে আগের কুহেলি। তোমারও কি সেটা হয়েছিল যখন তুমি ফার্স্ট শুনেছিলে? হ্যাঁ, প্রথমে এইটা থেকেও নয়, মানে প্রথম ভয় বা মনে হচ্ছে একটু অন্যরকম হবে, সেটা মনে হচ্ছে ডিরেক্টরের অন্য একটা কথা থেকে, সেটা যে শেষটা বলবো না। সো এই যে এটা কিন্তু ট্রেন যে আমি বোম্বেতে দিবাকরের কাছে যখন করছিলাম আর কি, ব্যোমকেশ যখন করেছি, হিন্দি ব্যোমকেশ, তখনও দেখেছিলাম যে গল্পের শেষটা কোথাও একটা মানে সেইভাবে সবাইকে না বলা, বা হয়তো হিরো হিরোইন যাদের না জানলেই নয় তাদেরকে বলা, এইটা ইটসেলফ একটা সাসপেন্স, একটা একটা কিছু তৈরি করে আর কি। মানে খুব সহজ, সাধারণত হ্যাপি এন্ডিং বা যে ধরনের যে মেইন স্ট্রিম যে ছবিগুলোর পড়তে তা হয় না, এগুলো মেইন স্ট্রিম ছবি আর কি। মেইন স্ট্রিম ছবি বলতে আমি বলছি যে তাহলেও ওই যে নাচ গান মারামারির বাইরের একটা ছবি তো, বা এই ধরনের ছবি তো বাংলাতে পাশাপাশি হচ্ছে, সেই ধরনের ছবিগুলো তো আজকাল দেখেছি যে এমনভাবে সাসপেন্স বাটাকে এমনভাবে বুনে চলে গল্পের মধ্যে দিয়ে, যেটা হয়তো রিভিল হলে পরে গল্পের ক্ষতি বা সিনেমাটা ইটসেলফ ক্ষতি হতে পারে, হয়তো সবটা যা হয় না, খুব নর্মাল সাইকোলজি আর কি, যে ওই পুরোটা জেনে গেলে যতক্ষণ না ওই অজানার একটা জায়গায় থাকা যায় ততক্ষণ মজা থাকে। এবং আজকে প্রায় মানে আমাদের দেশের ছবির ডিরেক্টররা সেটাকে ফলো করার চেষ্টা করছে। এটা ইটসেলফ এটা প্রথম এক নম্বর যেটাতে মনে হয়েছে যে এটা কিছু। আর তাছাড়া বাঙালিদের কাছে কুহেলি শব্দটা, তার যে অ্যাসোসিয়েশন সংস্থা নিয়ে, সেটা যে খুব একটা সহজ সরল বা খুব মানে একটা সাদামাটা কিছু নয়, সেটা তো নামটা ইটসেলফই ক্যারি করছে আর কি। তো সেই জায়গা থেকে এটা আমাদের যেমনভাবে প্রথম টেনেছিল আর কি, সেভাবে লোককেও টানছে নামটা, যে কুহেলি এটা কেমন হবে। সো মানে দারুণ হবে বিষয়টা আর কি। আচ্ছা, শেষটার কথা যে বললে, আমরা যদি ট্রেলারটা দেখি সেখানে কিন্তু চান্দ্রেদিও বলছে যে আরও কিছু বাকি আছে। তো এখন যদি তোমায় জিজ্ঞেস করা হয় এখনও কি তুমি শেষটা জানো না নাকি এখন জেনে গেছো? না না, শেষটা তারপরেই বলে দিয়েছে, একটু জোরাজুরি করার পরেই বলে দিয়েছে শেষটা। কিন্তু শেষটা তো বলা যাবে না, শেষটা তো মানে শেষটা কোথাও মুখে মুখে ছড়াবে। কী হয়, ধরো একটা সেরাফ দর্শক দেখে বেরোলো, ধরো আগেরকার যেমন টাইম ছিল 3:45, এখন টাইমিংগুলো বদলে গেছে, এই যে বেরোলো এটা একটা আলোচনার একটা বিষয় হয়ে যাবে যে এরকমভাবে এরকম এরকম হয়েছে জানিস। একটা মাউথ ক্যাম্পেইন থাকবে যেটাতে লোকের একটা মনে হবে যে না ছবিটা দেখি। তো এই মাউথ ক্যাম্পেইনিংয়ের জায়গায় কিন্তু এটা যাবে আর কি, মানে দেখে মানুষের মনে হবে যেখান থেকে সে শেয়ার করতে থাকবে আর কি, তো ততটা ইন্টারেস্টিং আর কি এই গল্পটা। আমরা দেখছিলাম যে সিরিয়াল কিলিংয়েরও একটা ব্যাপার আছে, তো সেই সিরিয়াল কিলিংয়ের সাথে তুমি কতটা যুক্ত এই ছবিতে? না, এই প্রথম বা হয়তো এর আগেও একটা দুটো ছবি অন্যরকম হয়েছে, যেখানে আমি সরাসরি ভিলেন নই আর কি। হ্যাঁ, মানে এখানে আমি একজন পুলিশের লোক আর কি, যে সার্চ করছে যারা এই অঘটনগুলো ঘটাচ্ছে আর কি, যারা এই কাজগুলো করছে তাদের পেছনে কৌশিক চরিত্র আর কি, যে সে তো ওই মূল চরিত্র আর কি, যে আমি তার একজন অ্যাসিস্ট্যান্ট আর কি, যে ওই টোটাল ইনভেস্টিগেশনটাতে কোথাও হেল্প করি আর কি। এই ছবিটা করে কতটা মজা পেলে, মানে ভয় পাওয়ার কোনো স্মৃতি বা রোমাঞ্চকর কোনো স্মৃতির সামনাসামনি হয়েছে, মুখোমুখি হয়েছে? সেরকমটা নয়, কারণ আমাদের যেহেতু পুরোটা আগে থেকে জেনে গেছি, এটা অ্যাক্টরের পক্ষে খুব ডিফিকাল্ট আর কি। না মানে অভিনয় করবার সময় আমাদের না জানা জায়গায় যেতে হয়, সেটা একটা প্র্যাকটিস, যে আমি কিছুই জানি না, আমি প্রথম রিয়্যাক্ট করছি, সেটা তো একটা সিম্পল টাস্ক আর কি, যেটা অভিনেতাদের করতে হয়, কারণ সে সবটা জানে পরে, তারপরেও সে অ্যাজ এ প্রথম ঘটছে, এটাই তো বেসিক ফান্ডামেন্টাল। তো সেই কারণে নয় আর দেওয়ারতির সাথে এটা আমার প্রথম কাজ,
তো সেইখানে একটা এক্সাইটমেন্ট ছিল। ওর আগে আমি বাপাদিত্যর সাথে কাজ যখন করতাম তখন দেবারতী সেখানে ছিল, তারপরে ওর দুটো ছবি হয়ে গেছে, এটা ওর 3 নম্বর ছবি। তো একটি মেয়ে যে পরপর 3টে ছবি করছে এবং বয়স মানে আমাদের থেকেও ছোটো খানিকটা আর কি, তো সেখানে একটা নিশ্চয়ই কোনো ইন্টারেস্টিং পয়েন্টস রয়েছে ওর ভেতরে, বা হয়তো নিজের মতন করে বাংলা সিনেমাটাকে ভাবছে, যেটা আমাকে মনে হয়েছিল যেন হ্যাঁ ঠিক আছে করা যেতে পারে, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা টেনেছিল আর কি। তুমি যে বললে অনেক অজানা জায়গায় শ্যুট হয়েছে, তোমার কোথায় কোথায় শুটিং হয়েছে? তো রাস্তাঘাট বেশি হয়েছে, তারপর একটা বাড়ি পাঁচতলা চেতলার ওখানে একটা পাঁচতলা বাড়ির ছাদ, খোলা ছাদ, ছাদের ওপরে যে একটা ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, সেখানে উঠতে হয়েছে, মানে সেটা একটু ভয়ঙ্কর ছিল আর কি। দেখা যাবে, সে বিউটিফুল স্কেপ, মানে অসাধারণ স্কেপ। সেটাকে আমরা সবাই মিলে বললাম যে হ্যাঁ না তো কেন নয় আর কি, ওরা ডিরেক্টরের পছন্দ হয়েছে সেখান থেকে বলছে, এবং আমরা সেটা বাঁশের মই দিয়ে বেয়ে ওই টঙে ওঠা, হ্যাঁ সেগুলো সিনেমাতে করতে মজাই লাগে যদি সেটা ওয়ার্থ ওয়াইল হয়, যদি মনে হয় যারা সঠিক কোনো কারণের জন্য একটা সামান্য রিস্ক, হ্যাঁ তো সেগুলো একটা নিতে মজা পায় এবং তাতে করে সিনেমার একটা কোথাও অ্যাডেড জিনিসও তৈরি হয়, স্পেক্টাকুলারিটিটা তো চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ইন্টারেস্টিং। আর কৌশিক দার সাথে পুলিশ আমার অভিজ্ঞতাটা বোধ হয় প্রথম, কৌশিকের সাথে হ্যাঁ হ্যাঁ সেই অভিজ্ঞতাটা, হ্যাঁ অ্যাকচুয়ালি খুব ইজি গোয়িং আর কি ব্যাপারটা, কোনো বে নেই আর কি, প্রবলেম হয়নি, প্রবলেম হয় না কারণ ভালো একটা তো এটা তো ভীষণভাবে কী হয় সবটা নিয়ে ভালো হয়, তো মানে একা কোনো ভালো অভিনেতা হয় না আর কি, মানে আমি কখনো শুনিনি বা কখনো কারো বায়োগ্রাফিতে পড়িও নি যে কোনো একজন অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেতা, সে একা অসাধারণ অভিনয় করছে, আর তার পাশে যার সাথে সে অভিনয় করছে সে একদম ভীষণ, এটা হয় না আর কি। ভালো অভিনেতারা ভীষণ একজন আরেকজনের সাথে, মানে আমরা খুব ওই সেই জায়গাটা তৈরি, কমফোর্টেবল একটা জায়গা খুব অটোমেটিক্যালি, কারণ যেহেতু আমরা দুজনেই প্রফেশনাল আর কি, এবং দুজনের ব্যাকগ্রাউন্ডই থিয়েটার, আমার তো বেসিক ব্যাকগ্রাউন্ড থিয়েটার, সো ওর তো তাই আর কি, এবং সেই কারণে আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা সেইগুলো খুব মানে ইজিলি সেই জায়গাগুলো ঘটেছে আর কি, মানে এটা খুব মানে ভালো অভিজ্ঞতা আর কি। ট্রেলার থেকে যে বিষয়টা মানুষের ইন্টারেস্ট সবচেয়ে গ্রো করেছে সেটা হচ্ছে ভ্যাম্পায়ার, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলিনি, তো ভ্যাম্পায়ারকে নিয়ে যদি কিছু বলো, কারণ তাকে তো আমরা দেখতে পাচ্ছি না শুধু শুনতে পাচ্ছি ট্রেলার। না ভ্যাম্পায়ার নিয়ে এই শব্দটা অ্যাকচুয়ালি বাংলা সিনেমাতে নতুনই বলা যায়, সিনেমাতে বাংলা সিনেমাতে ভ্যাম্পায়ার মানে হিন্দিতে খানিকটা হয়েছে, আর হলিউডে মানে ইংরেজি ছবিতে ভ্যাম্পায়ার মানে তুমি টেলিভিশন খুললেই পাবে আর কি। তো একটা ধারণা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে যে হোয়াট ইজ ভ্যাম্পায়ার, অ্যান্ড মানে অ্যাকচুয়ালি তার ভূমিকাটা কী, কীভাবে তার একটা বেসিক কতগুলো আইডেন্টিটি আছে ভ্যাম্পায়ারের, যেটা তো যেটা সারা পৃথিবী জুড়েই এক আর কি, ভ্যাম্পায়ার মানুষ মানে, সে পড়াতে বসে না আর কি বাচ্চাদের নিয়ে, বা সে বেবিসিটার নয়, হ্যাঁ তো ন্যাচারালি তার সাথে এই গল্পের সরাসরি একটা সম্পর্ক মানে কীভাবে আছে সেটা দেখতে হবে আর কি, এখানে ভ্যাম্পায়ারের রূপে আছে নাকি আমরা তাকে ভ্যাম্পায়ার বলছি, এবং বোধ হয় এটা একটা মেডিকেল টার্ম বোধ হয়, আমি জানি না কোনো স্পষ্ট নয়, ফলে এটা নিয়ে আমি খুব বেশি বলতেও পারবো না বা বলা উচিত নয়, যে কোনো একটা ডিজিজ থেকে বা ডিজিজের সাথে রিলেট করা এরকম একটা ব্যাপার আছে এখানে, মানুষের কুসংস্কারের যেমন একটা ব্যাপার রয়েছে, আবার কোনো একটা ফিজিক্যাল বা মেন্টাল ডিজিজ যেটার সাথে হয়তো ওই শব্দটার অ্যাসোসিয়েশন আছে কোথাও, তাদের অ্যাক্টিভিটিসগুলো হয়তো এক, সেখানে বোধ হয় কোথাও একটা মিল আছে এরকম চরিত্র, এটুকু বলতে পারি, এর থেকে বেশি ডিটেলে বলা ঠিক হবে না। আচ্ছা যে ডিজিজের কথা বলে, ডিজিজ তারপর তার থেকে খুন, এটার সাথে তোমার কিছুদিনকার আগে একটা ছবির মিল খুঁজে পাওয়া যায়, ভাইরাস, তো এই ধরনের ছবি পরপর সিলেক্ট করছো মানে ভালো লাগে করতে নাকি চলে আসছে এই জন্য? না আমি তো পয়সার জন্য কাজ করি, আমাদের সিলেকশন টিলেকশন আমাদের হাতে নেই, যদি কেউ বলে থাকে তাদের কাছে আছে, আমাদের কাছে নেই, আমাদের সংসার আছে, বাচ্চা আছে, মানে ধরো আমাদের গাড়ি মেনটেন করতে হয়, লোন আছে, সেই জন্য আমরা সিনেমা করি। এবার তার ভেতরে আমরা চেষ্টা করি যে যাতে ওই একটা সিনেমা, দুটো সিনেমা, চারটে সিনেমাটাকে 40-টা 4,000-এ কনভার্ট করা যায়। ন্যাচুরালি আমি যদি প্রথম কোনো ছবিকেই আমি লুজ দিতে পারি না আর কি, মানে লুজ বল বলে কিছু হয় না সেই অর্থে, কারণ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি তোমাকে প্রমাণ করতে হবে, তবে তুমি সার্ভাইভ করতে পারবে। ফলে কে নতুন ডিরেক্টর, কোন গল্প খারাপ, কোনটা মাঝারি, কোনটা অসাধারণের কোনো স্কোপই নেই, একটার সে ডাক্তারের মতন, একটা ডাক্তার গরিবকেও দেখতে হয়, ডাক্তার যেমন মেলিয়ানারকেও দেখে আর কি, তার কাজ রোগীকে সুস্থ করা, অভিনেতার কাজও কিন্তু কী ছোটো গল্প, কী নতুন ডিরেক্টর, কী কম বাজেট, কী কোনটা বেশি বাজেট নেয় আর কি, প্রত্যেকটা সমান মানে ভাবনার জায়গা থেকে, সমান শিক্ষার জায়গা থেকে তাকে হ্যান্ডেল করতে হয় আর কি, এবং আমরা সেটা করি আর কি, এবং অবভিয়াসলি মানে ফার্স্ট অফ অল পয়সা, পয়সার জন্য করি। একদম, তো অনেক কথা হলো, শেষ আমি জানতে চাইবো যে কেন দেখতেই হবে কুহেলি, কোন কারণটার জন্য? প্রথমত যে কুহেলি নামটার সাথে আমি বললাম না, এটা এমনিতে ইটসেলফ একটা সাসপেন্স আছে, এবং আমরা দেখতে পাই গত
পাঁচ বছর, হ্যাঁ মোটামুটি এরকম সময় থেকে ডিটেকটিভ, এই একটু আগে দেবারতির সাথে কথা হচ্ছিল, নানান জনার তৈরি হয়েছে বাংলা সিনেমাতে, তারপরে তার একটা ডিটেকটিভ, তারপরে তার একটা প্রেম, তারপরে তার একটা হয়তো আমি কি বলবো মানে এরকম আর কি, বা কোনো রকম আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ আন্ডারওয়ার্ল্ডের ডিটেকটিভ এক না, ডিটেকটিভ আমরা বলতে পারি যে ধরো ব্যোমকেশ, কিরিটি, এগুলো ক্রমাগত হচ্ছে। তো এবারে ধরো ওই মেটেরিয়াল সাহিত্যের বাইরে গিয়ে ধরো একটা কেউ একটা লেখার চেষ্টা করছে যে, এবং সেটা কতটা শরদিন্দুর মতন, কতটা তার মতন হবে, স্বপন কুমারের মতন হবে, সেটা তো কথা নয়, কিন্তু এটা একটা চেষ্টা শুরু হয়েছে অলরেডি যে ডিটেকটিভ গল্প লেখা যায় এবং সেগুলো একটা জনারের ভেতর পড়ে এবং নতুনভাবে লিখছে লোকে, বা ডিরেক্টর, নতুন ডিরেক্টররা যারা ওগুলোকে অ্যাভেল করতে পারছে না, তারা অন্য কোনো গল্প নিয়ে কাজ করছে এবং প্রডিউসাররা এগিয়ে আসছে, এটা একটা বড় কথা। ধরো ব্যোমকেশ ক্রিয়েটির বাইরেও যে এই ধরনের ছবি যারা প্রডিউস করছে বা এগিয়ে আসছে, তাদের তো নিশ্চয়ই একটা কোথাও লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা কিন্তু এই জনারটাকে আরও পরিষ্কার করে দেয়। সো সেই জনারের ভেতর পড়বে এবারে ভালো মন্দ, আমার ধারণা দর্শকরা বেস্ট আর কি তারা বিচার করবার জন্য। এটুকু আমি সব জায়গাতেই বলি, এখানেও বলবো যে বাংলা সিনেমার দর্শক সহৃদয় দর্শক আর কি, যে কোনো জিনিসকেই তারা মানে তারা এক্সপেরিমেন্টাল জিনিস দেখতে বা ভালোবাসে, অ্যাপ্রিসিয়েট করে, মানে এখানে সেই রিজিডিটি ট্যাবুটা কম আছে আর কি, সাউথের মতন। আমরা দেখেছি সাউথে আর কি সিনেমা দেখাটা একটা পুজোর মতন আর কি, ওটা ওদের মানে একটা প্র্যাকটিসের ভেতর পড়ে, মানে হয়তো সেরকমভাবে বাংলাতে নেই, কিন্তু আমার বিশ্বাস একটা সময় ছিল, খানিকটা সময়ের পরে গিয়ে হয়তো একটু হারিয়েছে, আবার বাংলা সিনেমা সেটাকে রিগেইন করছে স্লোলি, কারণ দেখতে পাচ্ছি যে অন্য ধরনের ছবি, অন্য ধরনের প্রডিউসাররা আরও আসছে, ছোটো হোক বড় হোক, বাট তারা ইন্টারেস্ট ফিল করছে, সেটা কোথাও একটা লং টার্মে গিয়ে বাংলা সিনেমাকে খুব হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ অনিন্দ্যদা। কুহেলি মানেই একটা ধোঁয়াশা, একটা রহস্য। আমরা অনিন্দ্যদার সাথে অনেক কথা বললাম, কিন্তু এর বাইরেও অনেকটা ধোঁয়াশা রয়ে গেল সেই ছবিটা নিয়ে। সেই ধোঁয়াশা যদি কাটাতে হয় তাহলে অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে এবং দেখতে হবে কুহেলি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিটি টলিউড এবং সিটি সিনেমা। আমি যা যা করেছি সব আমাদের করার জন্য করেছি।